আপনি কেন আইছেন? আনোয়ার আমার বিয়ে করছে। হ্যাঁ, আনোয়ার। আনোয়ার কে? মনির আহমদের ছেলে। কবে বিয়ে করছে? তো 18 এপ্রিল 2022। আপনার নামই এলাম তারপরে জন্য তোলার হাত দিয়ে রাখি দিতে পারবো। তুলেন না নি কি হয়েছে আপনি হঠাৎ? এনো আনোয়ার কি বিবাহিত? বিয়ের পরে কি আপনারা আনছেন না তারা বাড়িতে? আপনি কি আগে বিবাহিত ছিলেন? আগের বিয়ে কি ডিভোর্স হয়েছে আপনার? সামাজিক ভাবে সরাসরি হয়েছে। আপনার বাড়ি কোন জায়গায়? আজকে এখানে কি হয়েছে? কুকুলনগর। আজকে হঠাৎ এখানে? আমার স্বীকৃতি চাই। হুম, আমার স্বীকৃতি লাগবে। আনোয়ার কোথায় আছে এখন? আরে কইছিল মণিপুর থাকবো। আচ্ছা, তো এখন বাড়িতে কি দেখতে পাইতেছেন? তো আমি আইছি একটার সময়, আইছি বলতে গেলে দুপুর। কয়টার সময় আইছেন? দুপুর একটা। এখানে? আচ্ছা, বাড়িতে কি দেখছেন? দরজা তালা। তার বাড়িতে কেউ নেই? হ্যাঁ, তা আপনি এখন কি করবেন? যতক্ষণ না এন থাকবো। তো পুলিশ জানাইছেন এবারে? না, যদিও জানাইছে না, এমনি কমপ্লেন আছে। পাড়া মানুষ কি বলে? কিটা কই বস, অদুই জিগে গেছে। এতদিন যাবত বিয়ে হইছে কিন্তু আপনার আনছে না কেন? বাড়িতে ছিল না। হ্যাঁ, কোথায় থাকতো? বিদেশ। তা আপনি কিভাবে খবর পাইছেন আইছে যে? কথা হইছে আমার লগে দেখা হইছে। কবে দেখা হইছে? মানে একবার দেখা হইছে 15 তারিখ থেকে 16 তারিখ, আর একবার দেখা হইছে 24 তারিখ থেকে 26 তারিখ। তো গোকুলনগর থেকে আপনার এখানে আনলো না, কি কারণটা জিজ্ঞেস করলেন না? মা বাবা মানে না। হুম, মা বাবা বলে মানে না। এর মা বাবা জানতো এই ব্যাপারটা? হ্যাঁ জানতো, আমি জানাইছি বাবার সব ফোন করে জানাইছি, ফেব্রুয়ারি মাসে সব জানাইছি। তার সঙ্গে কথা হয়েছে আজকে আপনার? না, আমি সকাল থেকে ফোন করতেছি, কেউ ফোন ওঠা না। বাড়িতে কি পাইছেন তার? পাইছেন। আপনার বিয়ে কোন জায়গায় হয়েছে? কোলে। সামাজিক ভাবে বিয়ে হয়েছে মানে কোর্ট ম্যারেজ করেছেন না? হ্যাঁ, করতেলা কোর্ট। কাগজপত্র আছে আপনার কাছে? কত দিন হবে কোর্ট ম্যারেজ করেছেন? বললাম না, এপ্রিল মাসে গতবার 2022। আগে দিনে তো। আপনার নাম? বাবার নাম? ফিরোজ। বাড়ি? গোকুলনগর।